রংপুরে জমে উঠেছে ঈদের বাজার। মধ্যরাত ও সেহরি পর্যন্ত চলছে কেনাকাটা। বিশেষ করে তৈরি পোশাক, শাড়ি, থান কাপড়ের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। অন্যান্য বছরের চেয়ে এবারের পোশাকে এসেছে নতুনত্ব। কাপড়ের দাম কিছুটা বাড়তি হলেও তা নিয়ে ক্রেতাদের খুব একটা অভিযোগও নেই। রংপুর থেকে আব্দুস সালামের প্রতিবেদন, ছবি তুলেছেন সাইফুল ইসলাম মুকুল। রংপুরের বিভিন্ন শপিং মলে পোশাকের দোকানগুলোতে প্রতিদিন কোটি কোটি টাকার কাপড় বেচাকেনা হচ্ছে। এবারও ক্রেতাদের প্রথম পছন্দের তৈরি পোশাক। আড়ং, বেনারসি, পল্লি, আমব্রেলা, জনতা ট্রেডিং, দর্জি বাড়ি, ইজি, রয়্যালিটি শো সহ বিভিন্ন দোকানে ক্রেতাদের সমাগম ব্যাপক। বিশেষ করে নারীদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ কেউ দাম নিয়ে কিছুটা আপত্তি জানালেও পছন্দের পোশাক কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেন অনেকেই। মোটামুটি অনেক দাম বেশি মধ্যবিত্তের ক্ষেত্রে, যা দাম বাড়ছে মানে পণ্যের ক্ষেত্রে আমাদের কেনা সাথে পারে। কোনটা পছন্দ হচ্ছে কোনটা হচ্ছে না, তবে গত বছরের তুলনায় দাম কিছু বেশি। প্রোডাক্ট পছন্দ হলে আমার হচ্ছে প্রাইসটা পছন্দ হচ্ছে না, যার জন্য নিতে পারছি না। এখানে রিজনেবল প্রাইসের ভিতরে আসলে সবার সাধ্যের ভিতরে আমরা আমাদের পছন্দের প্রোডাক্টটা কিনতে পারতেছি। এবারে নতুন নতুন কালেকশনে বেচাকেনা ভালো হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে বিশ্ববাজার অনুযায়ী পোশাকের দাম খুব একটা বাড়েনি বলে দাবি তাদের। মোটামুটি আমরা সন্তোষজনক কাস্টমার পাচ্ছি এবং কেনাকাটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের প্রোডাক্ট রিজনেবল, ডিজাইন অ্যাভেলেবেল, ডিজাইন অ্যাভেলেবেল, সাইজ গুণগত মান মেনটেন করে মানুষকে ভালো সেবা দেওয়ার জন্য সবাই প্রস্তুত ইনশাআল্লাহ। কিন্তু বাচ্চাদের আইটেমটা আর কি বেশি, হ্যাঁ, আর সব ধরনের কাপড়ই মোটামুটি রাখি, আর কাপড়ের দাম একটু আগের চেয়ে বেশি, এই জন্য আমাদের বিক্রি করতে একটু কষ্ট হচ্ছে। রংপুরের দোকানগুলোতে আশেপাশের জেলা থেকে আসছে ক্রেতারা। ঈদের আগের দিন চাঁদরাত ভোর পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান ব্যবসায়ীরা। এসিটিভি নিউজ ডেস্ক।